বাংলা নিউজ 24 মিডিয়ার পক্ষ থেকে আমি আলামিন পারভেজ আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন মন্তব্য আপনি জানাবেন, কমেন্টে আপনার এলাকার পরিস্থিতি জানাবেন, আমাদের সাথে শেয়ার করবেন। আর আপনারা ভিডিওর কিছু অংশ দেখলেন তা থেকে যে বিষয়টা হয়তো অনুমান করতে পারছেন, গতকাল নারায়ণগঞ্জ নন্দীপাড়া একজন ভাড়াটিয়া, হিন্দু ভাড়াটিয়া, শিল্পী নাম, বয়স 40, পরলোকগমন করেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ এগিয়ে আসেনি, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তো সেই সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 14 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ শফিউদ্দিন তার লোকজন স্বেচ্ছাসেবক দল নিয়ে যান এবং নিজে ব্যান্ড গাড়ি চালিয়ে এই হিন্দু মহিলার সৎকার সম্পন্ন করেন। বুঝতেই পারছেন আমরা কি অবস্থা ফেস করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আমরা যাতে আত্মীয়তা ভুলে না যাই, হৃদ্যতা যাতে ভুলে না যাই, সে বিষয়টি খেয়াল করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা ওয়াজ দেখতে চান আসতে পারেন, কোন সমস্যা নেই, আসেন, দেখে যান, দূর থেকে দেখে যান। যারা ওয়াজ দেখার দূর থেকে দেখে যান, পৃথিবীটা বড় নিষ্ঠুর হয়ে গেছে, পৃথিবী বড় নিষ্ঠুর হয়ে গেছে। পবন কেটে হবে দেখো,